বামফ্রন্টের প্রার্থী হচ্ছেন 3 নম্বর ওয়ার্ডে, এভাবে ভ্যান চালিয়ে আপনি প্রচার করছেন, কি বলবেন, কি মানুষ কিভাবে সাড়া পাচ্ছেন? মানুষ সারা যাইতে যদি মারামারি এখন ফোকাস তো মানুষ বলতে পারছে না, তার মধ্যে তা কী করেছে গাছি রাখছে, যে আমাদের কথা বলে দিয়েছে যে আমি একটা দিই, যেখানে 5টা ভোট আছে সে আমাকে দিবে 1টা। তো এইভাবে আমি আমাদের মানপ্রধান চেয়েছে আসি বটে, এইভাবে করে আমি মোটামুটি সব বাড়িতে মোটামুটি আমি ক্যাম্পিং করে নিয়েছি, করে নিয়ে মোটামুটি 2-3 বার রাউন্ড আমি করেছি রিক্সা করে সবার সঙ্গে আশীর্বাদ, সবার সঙ্গে মহব্বত আদর্শন করে সম্পর্ক রাখি। কি ভারত কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর একজন 3 নম্বর ওয়ার্ডের এবং রিক্সা চালক শ্রমিক ইউনিয়নের লিডার এবং ওনার স্ত্রীকে ভোটে দাঁড় করিয়েছেন, খুব গরিব প্রার্থী, এবং ওর সঙ্গে মানুষ কেন যাই যেতে চাইছে না আপনারা তো ভালোই বুঝতে পেরেছেন, ওনাদের টাকা পয়সা নেই সেই জন্য ওনার সঙ্গে মানুষও নেই, কিন্তু মনের কথা ওরা ভোটটা পাবে অবশ্যই, 3 নম্বর ওয়ার্ডে বামফ্রন্টের মিন্নাহার বিবি জয়লাভ করবে। কি চাইছেন আপনারা? আমরা চাইছি স্বচ্ছ, প্রগতিশীল এবং দুর্নীতিমুক্ত পৌরসভা গঠন করার উদ্দেশ্যে বামফ্রন্টের প্রার্থীদের আমরা ভোট দিই। আজ তক বাংলা, জানুন সব খবর সবার আগে, সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।